লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালো না আমার, কি ঘর বানাইলাম আমি শূন্যেরও মাজার। প্রিয় দর্শক, দেশ বিদেশ থেকে যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সাতোকটু সুনামগঞ্জ চ্যানেলের পক্ষ থেকে আমি আর সায়েম আছি। প্রিয় দর্শক, আমরা আছি সিলেট বিশ্বনাথের রামপাশার হাসন রাজার একটি পুরনো বাড়ি, যে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় এখন তুবড়ে পড়ে আছে। প্রিয় দর্শক, দেখার মতো কেউ নেই, শুধুমাত্র দ্বিতীয় তলা বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেই বাড়িটির বাইরে থেকে আমরা আসলে এই উদ্দেশ্যে লাইভে এসেছি, যাতে দেশের এই হাসন রাজার স্মৃতিকে যারা ধরে রাখার চেষ্টা করেন, বিশেষ করে এই সিলেটের, বিশেষ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি কোনো অনুদান আসতো, তাহলে ওই বাড়িটা আবারও নতুন রূপে সুন্দর ও নান্দনিকতা ফিরে পেত। হাসন রাজার একটা স্মৃতি, এটা আসলে খুব দারুণ ভালো লাগার মতো একটি দ্বিতীয় তলা বিল্ডিং। প্রিয় দর্শক, পরিত্যক্ত সেই রামপাশার বাড়িটিতে আমরা একটু দেখানোর জন্য আপনাদের লাইভে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। বাড়িটির বাইরে আমরা আছি এখন। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে যাবার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যে ড্রয়িংটা, বাইরের যে পরিবেশনটা, এবং পাশাপাশি যে সুন্দর একটি বাড়ি ছিল আসলে হাসন রাজার, সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সেই হাসন রাজা, যার কথা সারা বিশ্ব, এশিয়া মহাদেশ, সারা বাংলাদেশ জানে, সেই হাসন রাজার একটি বাড়ি সেটা। প্রিয় দর্শক, সেই বাড়িটি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা বাড়িটির ভিতরে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, বাড়িটি অনেকটা কাদামাটি বোয়াল ঘরের মতো হয়ে গেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় বোয়াল ঘরের মতো বাড়িটি, ছিন্ন বিচ্ছিন্ন বলতে এখানে যে একটা রূপ মাধুর্য কিছুই নেই, শুধুমাত্র এই দেয়ালটা, পুরনো দেয়ালটা আসলে রয়েছে, সেখানে ঘাস জন্ম নিয়ে গেছে। প্রিয় দর্শক, এখানে আসলে দেখার কোনো সৌন্দর্য নেই, তারপরেও একটি বাড়ি, বিখ্যাত বাড়ি, বিখ্যাত মানুষের বিখ্যাত বাড়িটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সিঁড়ি বেয়ে বেয়ে দ্বিতীয় তলা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা সিঁড়ি বেয়ে এইমাত্র দ্বিতীয় তলায় উঠলাম। দ্বিতীয় তলায় উঠে যেটা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক, বাড়িটি অনেকটা সুন্দর একটি বাড়ি, আসলে অনেক আগের বাড়ি। হাসন রাজা, রাজা চাইলে আরও সুন্দর সুন্দর বাড়ি তৈরি করতে পারতেন, তবে হাসন রাজা এমন এক রাজা ছিলেন, তিনি শূন্যেরও মাঝার, শূন্যের উপরে কোনো ঘর তিনি পছন্দ করতেন না। তিনি এই গানের অর্থ দিয়ে তিনি বুঝিয়ে যাচ্ছিলেন, আসলে এই শূন্যের মাঝার কোনো ঘরের প্রয়োজন নেই, যেহেতু কবরের ঘরটাই হচ্ছে স্থায়ী ঘর, যার কারণে সেই গানটা অনেকটা মধুর লাগে। প্রিয় দর্শক, আপনারা জানেন সেই লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালো না আমার, কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার। আপনারা দেখতে পাচ্ছেন সেই শূন্যের মাঝারে যে এই যে দ্বিতীয় তলা একটি বাড়ি। প্রিয় দর্শক, বাড়িটি থেকে আমরা সেই লাইভটি দেওয়ার মাধ্যমে আমরা চাচ্ছি যে এটা সরকারের যেন নজরে পড়ে, এবং এটা যেন একটি সুন্দর আবারও এটার যৌবন ফিরে আসে, একটা চমৎকার একটা দর্শনীয় এলাকা হবে, এখানে লোকজন আসবে এই বাড়িটি দেখার জন্য, এখনও আসে অনেক লোকজন আমরা যেটা জানি, তবে বাড়িটির কোনো অস্তিত্ব সৌন্দর্য হারিয়ে গেছে, এই সৌন্দর্য এবং অস্তিত্বটা যেন আবারও ফিরে আসে সেটার জন্য আমরা এই লাইভটি নিয়ে আসলাম। অনেকের হাসন রাজাকে আমরা অনেকে দেখি নাই, তবে ওনার যে কিছু স্মৃতি আছে সেই স্মৃতিটা তুলে দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, ভালো লাগলে অবশ্যই শেয়ার।